আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সোনালী হাজির হলাম সোনালী ব্লগ থেকে। আজকে আমরা বাণিজ্য মেলায় উপস্থিত হয়েছি। এখানে কয়েকটা স্টল আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আমি আজকে কারা পণ্য বাংলাদেশ জেল, আচ্ছা তার মানে হচ্ছে আমাদের জেলে যেই সব কয়েদিরা থাকে তাদের দিয়ে এই পণ্যগুলো তৈরি করানো হয়। তো তাদের পণ্যগুলো আমাদের এখানে প্রদর্শনী এবং সেল করার জন্য নিয়ে এসেছি। আমরা যদি একটু প্যাভিলিয়নটাতে ঢুকি তাহলে তাদের পণ্যগুলো দেখতে পারবো যে তারা আমাদের, আমরা মনে করি তারা কারার ভিতরে বসে বসে খায়, কিন্তু আসলে তা না, তাদেরকে দিয়ে কাজও করানো হয়, হস্তশিল্পের কিছু কাজও এখান থেকে তৈরি করা হয়। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখবো প্যাভিলিয়নটি। আচ্ছা, এটা হচ্ছে প্লাস্টিকের মোড়া, এগুলো হচ্ছে প্লাস্টিকের মোড়া, অসাধারণ সুন্দর। এগুলো হচ্ছে বেতি দিয়ে তৈরি, বেতিগুলোর কালার যদি দেখাই, এই প্রত্যেকটা কালার কম্বিনেশন মাশাল্লাহ অনেক সুন্দর তাদের হাতে তৈরি করে এগুলো। আচ্ছা, মূলত এগুলো তৈরি করে কারা বলবেন কি? আচ্ছা, যারা কারাগারে থাকে, মানে আমরা মনে করে থাকি যে না, যারা জেল হাজতে থাকে তারা মনে হয় বসে থাকে, কিন্তু তাদেরকেও বসে রাখার কোনো উপায় নেই, তাদের দিয়েও কাজ করে, তাদের তৈরি করা, তাদের তৈরি করা পণ্যটা আমরা এখানে নিয়ে আসছি। ওকে, হ্যাঁ সেটাই আমরা দেখাচ্ছি। এই যে এগুলো হচ্ছে তাদের তৈরি করা জিনিস, এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি। পুরোটা স্টলই তাদের তৈরি, এটা হচ্ছে তাজমহল মেবি। দিয়ে তৈরি করা তাদের কিছু কিছু পণ্য এবং কাঠ, কাঠ দিয়ে তৈরি করা তাদের পণ্যগুলো এখানে, পুঁতি দিয়ে তৈরি করা ব্যাগ, গামছা, অনেক আইটেমই এখানে আছে। লুঙ্গি, লুঙ্গি বা গামছা তারা তৈরি করে কিনা আমি জানি না, কিন্তু তাদের এখানে সেল করার জন্য এটা রেখে দিয়েছে। তো এখানে অনেক আইটেমই পাওয়া যাবে, যারা যারা স্টলটা ঘুরে দেখতে চান আসতে পারেন, এসে কেনাকাটা করতে পারেন। যারা এই আইটেমগুলো খুঁজছেন, এগুলো গ্রাম বাংলার ঐতিহ্য, অনেকে শখ করেও ঘরে সাজিয়ে রাখার জন্য এগুলো নিয়ে যায়। যারা যারা পছন্দ করেন এই আইটেমের জিনিসগুলো তাদের জন্য আমি স্টলটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এগুলো কি ঢাকনা টাইপের কিছু না, খাবার ঢেকে রাখার? আচ্ছা, দোলনা হচ্ছে খাবার ঢেকে রাখার জিনিস, খুবই সুন্দর। সাইজও আছে, বড় ছোট কয়েকটা আইটেমের আছে। দোলনা, বাঁশের তৈরি দোলনা, এটাও মেবি দোলনা ভাই, এটা কি চটের দোলনা? চটের দোলনা প্রাইস কত? এটার ১৩২০ টাকা। আমার দোলনা ঝোলানোর জায়গার অভাব, তাই বলে আমি এটা নিতে পারলাম না, কিন্তু আমার এই দোলনাগুলো খুবই ভালো লাগে। তো আমরা দেখিয়ে দিলাম, আমাদের সাথে আসা আপুটি বসে পড়েছে। কেমন লাগছে এই স্টলটা ঘুরে? এইগুলো তৈরি করেছে কারা জানো? যারা কয়েদি, হ্যাঁ যারা কয়েদি তারা, তো আমরা মনে করি যে কয়েদিরা বসে খায়, কিন্তু তারা বসে খায় না, দেখো তাদের দিয়েও কাজ করানো হয়। তো ধন্যবাদ ভিউয়ার্স, আমাদের চ্যানেলটির ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।